তিস্তা নদীতে প্রকল্প নেওয়ার বিষয়ে চীন বাংলাদেশ সিদ্ধান্তকে সম্মান জানাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ডিকাপ টক অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, তিস্তা নদী বাংলাদেশের সীমানায় এটা বাংলাদেশের নদী, তিস্তা নদীতে প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নেবে, চীন সেই সিদ্ধান্তে সম্মান জানাবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনেকদিন ধরেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে যা উন্নতিকে ত্বরান্বিত করেছে। চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পথ সুদৃঢ় করবে। এ সফর দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি করবে। দুই দেশের মধ্যে উইন উইন পরিস্থিতি সৃষ্টি হবে।